আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় আবার সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার পরিজন নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন। দর্শকগণ, খুবই সাদামাটা একটি আইটেম আজকের জন্য আমাদের দৈনন্দিন জীবনের মাসে দু চার দিন এই আইটেমটি যদি খাওয়া হয় তাহলে মুখের রুচির সাথে সাথে আমাদের যে শারীরিক আয়রনের চাহিদাটা আছে তা খুব সুন্দরভাবে মিটিয়ে নেওয়া। আজকে তৈরি করে দেখাচ্ছি কচু ছড়া দিয়ে তরকারি যে চিংড়িটা আছে তার একদম পাতলা ঝোল। এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ, এগুলো আমাদের চাঁদপুরের মেঘনার একদম অরিজিনাল যে চিংড়ি মাছটা আছে, এগুলো 2 থেকে 2.5 ইঞ্চির মতো হবে, খুব বেশি বড় না, খুব বেশি ছোটো না, তরকারি চিংড়ি নামেই বলে। এখানে 400 গ্রামের মতো নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ছুলে এখানে 2 থেকে 2.5 টেবিল চামচ সরিষার তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চিমটি লবণ সহ। এগুলোকে মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি, খুব বেশি হাই হিট দেওয়ার দরকার নেই। চিংড়ি মাছটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, 1 থেকে 1.5 মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। খুব বেশি ভাজলে কিন্তু মাছটা একটু শক্ত হয়ে যায় আর মাছের গুণগত মানটাও নষ্ট হয়ে যায়। ব্যাস একটা বাটিতে নিয়ে নিচ্ছি, চিংড়ির যে ছোবড়াগুলো আছে সেগুলোকে বেটে নিয়েছি ম্যাশ করে, পরবর্তীতে দেখাবো। পরবর্তীতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে 1 থেকে 1.5 মুঠো দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি। দেশি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে টেস্টি হয়, মিষ্টি মিষ্টি ভাবটা না থাকায় যত খুশি দেওয়া যায়। এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম টু মিডিয়াম লো হিটে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন মোটামুটি এরকম একটা হালকা ব্রাউন আসবে, কিন্তু খুব বেশি কিন্তু মুচমুচে করবো না, বেরেস্তা টাইপ করবো না, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। হলুদের গুঁড়ো যোগ করছি 1/4 চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো যোগ করছি 1 চা চামচ পরিমাণ। মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, রসুনটা দেশি রসুন ব্যবহার করেছি, তাহলে খেতে একটু টেস্টি হয় এবং ঝোলটা ঘন হয়, পরিমাণে কম লাগে। এখন মশলাটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে 1 থেকে 1.5 মিনিট এভাবে কষিয়ে নিব। 1 মিনিট পর যখন এভাবে শুকিয়ে আসবে তখন একটু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে আরও 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষে এলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন চিংড়ি মাছের যে ছোবড়াগুলো এগুলো শিলপাটা বেটে নিয়েছিলাম, এখন একটা ছাঁকনির সাহায্যে সামান্য একটু পানি যোগ করে ছাঁকনির সাহায্যে এগুলোকে এভাবে ছেঁকে নিচ্ছি। ফাইনালি এরকম একটা সাদা আঁশ বের হবে, যে জিনিসটা ফেলে দিচ্ছি আর বাকি যে নির্দেশটা তা এখানে দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে দিচ্ছি। ফাইনালি এগুলোর রসটা সহ যখন একটু শুকিয়ে আসবে, তেলটা আলাদা হতে শুরু করবে, তখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু কচুর ছড়া। এখানে 1 কেজির মতো হবে। আমি এই ছড়াগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে তারপর 2-3 টুকরো করে নিয়েছি, যাতে প্রত্যেকটা টুকরো সমানভাবে একই সময় সিদ্ধ হয়। এইভাবে কেটে নিলে তাহলে খেতে ভালো লাগবে। আর এতে লবণ যোগ করছি 1/4 চা চামচ পরিমাণ। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এই 1 মিনিটে কচুর ছড়ার যে নিজস্ব পানিটা আছে তা দিয়ে রান্না হবে। এবার এতে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট এগুলোকে কষিয়ে নিচ্ছি। কচুগুলোর সাইজের ওপর কিন্তু এগুলো সিদ্ধ হওয়ার সময়টা না, আমার কচুগুলো মোটামুটি বেশ বড় ছিল তাই এগুলো সিদ্ধ হতে প্রায় 7-8 মিনিটের মতো লেগেছে। কষিয়ে নিয়েছি 7-8 মিনিট। প্রথম 3-4 মিনিট এভাবে কষানোর পর আবারও 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে মিডিয়াম হিটে আরও 2 থেকে 3 মিনিট এভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এই দুটুকু সময়ের মধ্যে কচুগুলো প্রায় 70% পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে। যখন মোটামুটি এরকম ঝোলটা শুকিয়ে আসতে শুরু করবে তখন দেখা যাবে, এই যে খুন্তি দিয়ে দেখছি এগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে, আরও 30%-এর মতো সিদ্ধ হবে। এ পর্যায়ে আরও 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানি দেওয়ার পর যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, বাটিটার মধ্যেও যে ঝোলটা ছিল তা সহ একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পানিটা এমনভাবে দিতে হবে যাতে চিংড়ি মাছটা রান্না হয় আরও 3 থেকে 4 মিনিট এবং কচুটা সেদ্ধ হওয়ার পরও সামান্য একটু পানি পানি বা ঝোল ঝোল থাকে, কারণ যখন রান্নাটা শেষ হবে তখন কিন্তু চুলা অফ করার পরও কচুগুলো সামান্য পানি টেনে নেবে,
কাজেই পানির পরিমাণটা সেভাবেই দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর মোটামুটি যখন রান্নাটা প্রায় শেষের দিকে, তার 1 থেকে 1.5 মিনিট আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ফাইনালি আরও 1 থেকে 1.5 মিনিট পর আমি এভাবে ঢাকনাটা তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন কচুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ভাঙেনি, আবার কিন্তু শক্তও থাকেনি, আবার সামান্য একটু পাতলা পাতলা ঝোল আছে। আমি সাথে সাথে বেড়ে নিচ্ছি, যদি কি না এই রান্নাটা কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই যে পরবর্তীতে দেখুন আমি ভিডিও করার সময় ঝোলটা কিন্তু আরেকটু ঘনিয়ে এসেছে, এতে করে খুব সুন্দর একটা কম্বিনেশন এসেছে। যদি ঝোলটা চুলা থেকে নামানোর সময় একদম মাখা মাখা করে নামাতাম তাহলে কিন্তু এখন একদমই শুকিয়ে যেত 4-5 মিনিটের মধ্যে, তখন কিন্তু খেতে আবার একরকম স্বাদ লাগত। তাহলে দর্শকগণ দেখলেন তো কত সহজেই খুব সুন্দর চিংড়ি দিয়ে কচুর ছড়া রান্না করে দেখালাম। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাট